who's whom, what, why, when, how many, how much, how, why, when. Then I grew sick till I'm Amra, ask a duta jinish janbo. একটা হচ্ছে হাউ মেনি মানে কি আমরা আগেই পড়েছি হাউ মেনি মানে কত গুলো আর হাউ মাচ মানে কি পরিমাণ এই দুটো একই জিনিস কিন্তু যা গণনা করা যায় তাতে বলতে হয় হাউ মেনি আর যা গণনা করা যায় না কি পরিমাণ তাতে বলতে হয় হাউ মাচ তাহলে বোঝা যাচ্ছে হাউ মেনি এর পরে একটা প্লাস তার মানে এমন নাউন বা এমন শব্দগুলো নিয়ে আসতে হবে যেগুলো এরকম দেখেন এখন বলেন আমার সাথে সাথে এটা বললেই হয়ে যাবে বলেন হাউ মেনি দেখেন তো হাউ মেনি মানে কতগুলো কি কতগুলো একটা কিছু বলতে হবে না তার মানে বলেন হাউ মেনি কোশ্চেনস কতগুলো প্রশ্ন হাউ মেনি ফ্যাংস কতগুলো পাখা হাউ মেনি স্টুডেন্টস কতগুলো ছাত্র হাউ মেনি ক্যাপিটাল লেটার্স কতগুলো অক্ষর How many commas? Kotogulo kuma? How many cows? Are there in this ground? এরকম ভাবে আমরা আস্তে আস্তে শিখবো যে মাঠের মধ্যে কতগুলো গরু আছে ক্লাসরুমে কতগুলো ছাত্র আছে কতগুলো টাকা কতগুলো মানুষ সেখানে আছে বা কতজন শিক্ষক এখানে আছে ইত্যাদি ইত্যাদি আমরা জেনে নিব কিন্তু তার আগে আমাদের জানা উচিত যে হাউ মেনি আর হাউ মাচ তাহলে হাউ মেনির পরে আমরা যেগুলো গণনা করা যায় সেগুলো বলবো আর হাউ মাচ দেখেন লাভ লাভ মানে কি ভালোবাসা লাভ মানে অন্তরের মধ্যে থাকে এটা কি এক দুই তিন চার করে গোনা যায় আপনি কি ভালোবাসে গুনতে পারেন আপনি কি ভালো জিনিস গুনতে পারেন চাউল কি এক দুই তিন চার এরকম করে না পরিমাণ করতে হয় পরিমাপ করতে হয় আচ্ছা ওয়াট পড়া লেখাপড়া লেখাপড়া কি এক দুই তিন চার করে গণনা করা যায় তো যেগুলো পরিমাণ করা যায় তাহলে বলেন হাউ মাচ লাভ হাউ মাচ রাইস হাউ মাচ ওয়াটার মানে আমাদের মূল যেটা আপনাদের জানতে হচ্ছে সেটা হচ্ছে হাউ মেনি আর হাউ মাচ বলেন হাউ মেনি কতগুলো হাউ মাচ কি পরিমাণ হাউ মেনি কতগুলো হাউ মাচ কতগুলো হাউ মাচ কি পরিমাণ কতগুলো হাউ মাচ কি পরিমাণ হাউ মেনি স্টুডেন্টস হাউ মেনি টিচার্স হাউ মেনি বুকস হাউ মেনি ইঙ্ক বললে হবে ইঙ্ক মানে কি কালি কিন্তু হাউ মেনি পেন্স হবে পেন্স হবে কারণ কি আমরা এক দুই তিন চার করে গণনা করতে পারি কিন্তু কালি কি এক দুই তিন চার করে গণনা করতে পারি তাহলে বলেন হাউ মেনি পেন্স হাউ মাচ ইঙ্ক এবারে বুঝতে পেরেছেন আমাদের এই যে ফোরের ক্লাসে দেখেন কতগুলো প্রশ্ন আছে How many questions are there in the dialogue? কতগুলো প্রশ্ন চিহ্ন আছে এই ডায়লগের মধ্যে How many commas are there? সেখানে কতগুলো কমা আছে How many explanation marks? মানে আপনার কতগুলো আবেগ চিহ্ন সেখানে আছে How many capital letters are there? এই ডায়লগের মধ্যে কতগুলো ক্যাপিটাল লেটার আছে মানে বড় হাতের অক্ষর আছে তাহলে হাউ মেনি আমরা আজকে ভালো করে জানলাম
তার মানে হাউ মেনির পরে সাধারণত এস দিতে হয় আর আপনারা জানেন এসটা হচ্ছে কিসের চিহ্ন বহুবচনের চিহ্ন প্লুরালে চিহ্ন তাহলে লাস্ট বলে হাউ মেনি হাউ মাচ হাউ মেনি হাউ মাচ কতগুলো কি পরিমাণ কতগুলো কি পরিমাণ হাউ মেনি হাউ মাচ হাউ মেনি হাউ মাচ কতগুলো কি পরিমাণ।